की जय। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। भारत माता की जय। बिहार बिहार हल्लके कांग्रेस चला अमर के बिहार हल्लका मोहन चलावर के बिहार हल्लकरा मोहन चलावर के बिहार हल्लकरा सोनेंद्र चलावर के। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। बांग्ला आश्चर्य करा बीजेपी छड़ा अमर करा 2021 बांग्ला आश्चर्य करा बीजेपी छड़ा अमर करा 2021 बीजेपी छड़ा आश्चर्य करा। বাংলার মানুষ চাইছে কি বিজেপি ছাড়া আবার কি বাংলার মানুষ চাইছে কি বিজেপি ছাড়া আবার কি বাংলার মানুষ চাইছে কি বিজেপি ছাড়া আবার কি বিজেপি ছাড়া আবার কি ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ প্রথম সূচনা আজকে শুরু হলো বিহার নির্বাচন দিয়ে। আর মাত্র কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে নির্বাচন। তৃণমূলের সন্ত্রাসের হাত থেকে তৃণমূলের হাত থেকে মানুষ বাঁচার জন্য যে নাভিশ্বাস উঠছিল তার প্রথম প্রক্রিয়া হিসাবে এই কর্মীদের যে উদ্দীপনা সেই উদ্দীপনার জন্য তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য একটা ছোট আকারে একটা মিছিল ক্যানিং বাজারে পরিক্রমা করছে। আজকে এবারে আপনারা এই মিছিলের মাধ্যম থেকে কি বার্তা দিতে চাইছেন? এই মিছিলের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাইছি তৃণমূল যে সাধারণ মানুষের কাছে যে প্রচার করছে যে বিজেপিকে তারা নির্বাচনের মধ্যেই ধরে না, বিজেপি বলে কোনো দল আছে বলে তারা মনে করে না, সেই বার্তা আমরা দিতে চাইছি যে বিজেপিকে আপনারা অচ্যুত মনে করতে পারেন কিন্তু জনগণ শেষ বিচার করবে, জনগণের হাতেই সব কিছু। যেভাবে বাম 34 বছরে বাম সরকারকে সরিয়ে মানুষ তৃণমূলকে এনেছিল ঠিক সেইভাবেই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় জানাবে এবং গঙ্গাসাগরে গিয়ে তাদেরকে নিক্ষেপ করবে। তার জন্য আগামী 2021 আসন্ন এবং সাধারণ মানুষ পুরো তৈরি আছে তৃণমূলকে উচিত শিক্ষা দেবার জন্য। শুনুন, এ বিষয়ে আমি বলবো যে তৃণমূলের যুব সভাপতি এখানে যিনি দায়িত্বে আছেন অতি বুদ্ধিমান চালাক চতুর, ওনার কিছু কথা মানে মানুষকে একটু হাস্যকর করে তুলেছে। যেমন উনি প্রথমেই বলেছিলেন বিহার নির্বাচনে বিজেপি হারবে, সেটা জনগণ দেখলো। এই বিহারে বিজেপি হারবে না জিতবে, বিহারে বিজেপি হেসেছে, এখন আমার সেই বন্ধুবর হয়তো কাঁদছে, দুঃখের বিষয় যে ওনার দূরদৃষ্টি আছে, দূরদর্শন যে ওনার যে বক্তব্য আমরা শুনেছি আমার মনে হয় ওনার কোনো জায়গায় কোনো কিছু ভুল হচ্ছে। উনি এখনও রাজনীতিতে শিশু, তাই ওনার সাথে আমরা যেহেতু এখানে আমাদের সাথে ভালো একটা পরিচয় থাকার কারণে উনি একটা আলাদা রাজনৈতিক দল করেন, কিন্তু ওনাকে আমি অনুরোধ করব যে বক্তব্যগুলো সাধারণ মানুষকে যেটা বলছেন যেন তার মধ্যে গ্রহণযোগ্যতা থাকে। বিজেপি সর্বভারতীয় দল, সারা ভারতবর্ষে তাদের মুখ্যমন্ত্রী আছে, ভারতবর্ষে প্রধানমন্ত্রী বিজেপি, অথচ পশ্চিমবঙ্গে যে দলটার কোনো পশ্চিমবঙ্গ ছাড়া বাইরে কোনো জায়গায় দেখা যায় না,
আতস কাঁচ দিয়েও যে দলটা একে দেখা যায় না সেই দলটার সম্বন্ধে সেই দলটার কিছু নেতৃত্ব বিজেপির সম্বন্ধে বেশ কিছু বড় বড় কথা বলছে। এটার জন্য আমি তার কাছে অনুরোধ করব যে আপনি এমন কোনো মন্তব্য করবেন না যেটা জনগণ হাস্যকর হিসেবে ধরে নেয়। নির্বাচন সেই নির্বাচনে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্য দিয়ে আমি বলছি এখানে ৩১টা আসন আছে, এই ৩১টা আসনেই বিজেপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হবে এবং আমাদের লক্ষ্য ৩১ লক্ষ নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। কেন আপনাদেরকে এই জন্যই ভোট দেবে আমি কিছু আগে বলেছি এখনও বলেছি বলছি তৃণমূল যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে সারা জায়গা থেকে লুট তরাজ তোলাবাজি বিভিন্ন রকমের যে মানুষের সঙ্গে যে রকমের ব্যবহার তারা শুরু করেছে সাধারণ মানুষ আজকে তৃণমূল থেকে মানে নিষ্কৃতি পেতে চাইছে, তারা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে চাইছে। এই কারণেই এবং সারা ভারতবর্ষে বিজেপি যে উন্নয়ন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যে উন্নয়ন আপনারা দেখছেন এর জন্যই মানুষ বিজেপিকে বেছে নিয়েছে। আপনার নাম আন্দোলন আছে, আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে, আন্দোলন শুরু হলো, আন্দোলন অনেকদিন আগে থেকেই চলছে, আন্দোলন আন্দোলন করে করেই আজকে ওদের মাটির তলা পায়ের তলা থেকে মাটি আমরা কেড়ে নিয়েছি, বুথ লেভেল পর্যন্ত আমরা আমাদের সংগঠনকে পৌঁছে দিতে পেরেছি বলে আমরা মনে করছি। এই যে এই দাবি যে বিজেপিকে আগামী বিধানসভা নির্বাচনে দূরবীন দিয়ে দেখতে হবে, কী বলবেন? এটা রাজ্যের শাসক দল হয়তো ভাবছে, কারণ সারা ভারতবর্ষের কাছে এই শাসক দলটাই একটা আতসকাঁচের কাছে পিঁপড়ের মধ্যে হয়ে গেছে। কারণ অন্যান্য সারা ভারতবর্ষে আপনি দেখছেন যে তৃণমূল নামক দল এই পশ্চিমবঙ্গের বাইরে আর দেখা যায় না, তাদের ভারতবর্ষের মাপকাঠিতে তাদের কোনো জায়গা কোনো ঠাঁই নেই, তাই এখানে থেকে ক্ষমতায় ফেরার জন্য বড় বড় কথা বলা দরকার। তাই তারা এই বড় বড় কথা বলে মিডিয়ার সামনে বড় বড় লেকচার দিয়ে তারা সাধারণ জনগণকে বোঝাতে চাইছে যে বিজেপি এখানে এরকম, আমরা কোনো বিজেপির কোনো অস্তিত্ব এখানে নেই। কিন্তু সাধারণ মানুষ বা আপনারা দেখছেন আজকে বিহার নির্বাচন এবং আমাদের অমিত শাহ জি যে বলে গেছিলেন যে ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা এখানে ২২টা আসন নেব, আমরা কিন্তু কাজ করে দেখিয়েছি। এবারেও অমিত শাহ যে এসেছেন তিনি বলেছেন আমাদের আসন পশ্চিমবঙ্গের লক্ষ্য হচ্ছে আমাদের ২০০ টার্গেট, এই ২০০ আসন আমরা নেবই নেবই। বর্তমানে শাসক দলের মধ্যে যে একটা ঐক্য তৈরি হয়েছে সেটা বিজেপির মধ্যে নেই, আগামী দিনে বিজেপি হয়তো বিধানসভা নির্বাচনে ভরাডুবি হতে পারে। এটা যদি আপনারা ভেবে থাকেন বা যে ভাবাচ্ছে হয়তো, কিন্তু এই ভাবনার কোনো অবকাশ নেই। বিজেপি মানে সম্পূর্ণভাবে শক্তভাবে পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়ছে এবং বিজেপি তৃণমূলের হাত থেকে সাধারণ মানুষকে শান্তি দেবে এবং বিজেপির মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত হবে।